আপনারা নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে পদ্মা সেতুর কাজ শেষ হবে। আর একেবারেই খুব বেশি সময় বাকি নেই, একটি বড় সুখবর নিয়ে আপনাদের সামনে আসলাম। আপনারা এরই মধ্যে জানেন যে 6.15 কিলোমিটার পদ্মা সেতু এই করোনা বাস্তবতার মধ্যেও বেশ দ্রুত গতিতে এগোচ্ছে এবং এরই মধ্যে পদ্মা সেতুর 6.15 কিলোমিটারই দৃশ্যমান সবগুলো স্প্যানে খুঁটির উপর দাঁড়িয়ে রয়েছে পদ্মা সেতু। এরপরের যে বড় কাজ ছিল পদ্মা সেতুর যে স্প্যানের উপরে সবগুলো স্ল্যাব বসানো একটি বড় চ্যালেঞ্জ ছিল এই করোনা বাস্তবতার মধ্যে, সেই চ্যালেঞ্জও পার করেছে সেতু কর্তৃপক্ষ। সোমবার সবগুলো স্প্যানের উপরে স্ল্যাব বসানোর কাজও শেষ হয়েছে। জানিয়ে রাখি সব মিলিয়ে 2917 স্ল্যাব যার সবগুলোই স্প্যানের উপরে বসানো হয়েছে এবং এরপরে এখন পদ্মা সেতুর ওপরে পুরো সড়ক এখন দৃশ্যমান। এর পরের কাজ কী? পরের কাজ খুব বেশি চ্যালেঞ্জ নেই, একেবারেই খুব বেশি বাধা নেই বলতেই হবে, কারণ সেতু কর্তৃপক্ষ প্রকল্প পরিচালক যেমনটা জানিয়েছেন যে এখন আর কোনো বাধা নেই বললেই চলে পদ্মা সেতু বাস্তবায়নের জায়গাটাই। এরপরে মূল কাজ পিচ ঢালাই। পিচ ঢালাই পুরোপুরি শেষ হলেই এই পদ্মা সেতুর উপর দিয়ে যানবাহন চলাচলের জন্য আর কোনো বাধা থাকবে না, যানবাহন চলাচলের জন্য উদ্বোধন করতে পারবে সরকার। এখন প্রশ্ন হচ্ছে পিচ ঢালাইটা কীভাবে হবে? পিচ ঢালাইটা খুবই উন্নত মানের হচ্ছে, একটু ধারণা দিতে চাই কীভাবে পিচ ঢালাইটা হবে। এখন যে কংক্রিটের স্ল্যাব হচ্ছে, স্ল্যাব বসানো শেষ, কংক্রিটের স্ল্যাবের ওপরে মূলত পিচ ঢালাইটা হবে। পিচ ঢালাইয়ের শুরুতে প্রথম স্তর হবে ওয়াটারপ্রুফ, পানি নিরোধক একটি স্তর হবে যেটিকে ওয়াটারপ্রুফ মেমব্রেন বলা হচ্ছে এবং সেটির পুরুত্ব হবে 2 মিলিমিটার। 2 মিলিমিটার পুরুত্বের ওপরে কয়েক স্তরে পিচ ঢালাই দেওয়া হবে, সব মিলিয়ে এই যে পিচ ঢালাইটা হবে এই পিচ ঢালাইয়ের পুরুত্ব হবে 100 মিলিমিটার। বুঝতে পারছেন স্বপ্নের পদ্মা সেতু একেবারেই উন্নত বিশ্বের আদলে, উন্নত বিশ্বের সেতুগুলোতে যেভাবে পিচ ঢালা হয় সেভাবেই এখানে হচ্ছে, কোনো রকম ছাড় দেওয়া কিন্তু এখানে হচ্ছে না। জানিয়ে রাখি প্রকল্প সংশ্লিষ্টরা যেমনটা বলেছেন এই পিচ ঢালের কাজ করতে 3 মাসের মতো সময় লাগবে। আর এরই মধ্যে যারা প্রকল্পটি বাস্তবায়ন করছে চায়না মেজর ব্রিজ কোম্পানি, তারা সেতু কর্তৃপক্ষকে জানিয়েছে আগামী বছর অর্থাৎ 2022 সালের ৩০ এপ্রিলের মধ্যে পদ্মা সেতুর সব কাজ তারা শেষ করতে পারবে। পদ্মা সেতুর প্রকল্প পরিচালকের সঙ্গে কথা হচ্ছিল, তিনি যেমনটা বলছেন যে 2022 সাল অর্থাৎ আগামী বছরের জুনের মধ্যে সব কাজ তারা শেষ করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে কবে তাহলে পদ্মা সেতু যানবাহন চলাচল খুলে দেওয়া হবে? যেটি বলতে পারি গণমাধ্যম কর্মী হিসেবে, এটি পুরোপুরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের উপরে নির্ভর করছে। সেতু কর্তৃপক্ষ এপ্রিল কিংবা জুন এই 2 সময়ের মধ্যে পদ্মা সেতুর কাজ শেষ করে দেবে, তারপরে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সরকারের, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী যেদিন দিনক্ষণ ঠিক করবেন পদ্মা সেতু উদ্বোধনের সেদিনই পদ্মা সেতু চালু হবে এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলবাসী বিশেষ করে 25 জেলার মানুষ স্বাচ্ছন্দ্যে এই সেতু দিয়ে রাজধানীর সঙ্গে যোগাযোগ করতে পারবেন, চলতে পারবেন। একটি গুরুত্বপূর্ণ বিষয়, পদ্মা সেতুর মেয়াদ এরই মধ্যে 1 বছর বাড়ানো হয়েছে। 1 বছর বাড়ানোর পরে এখন নতুন লক্ষ্যমাত্রা 2022 সালের জুন, তার মধ্যে পদ্মা সেতুর কাজ শেষ হচ্ছে। বড় ধরনের যদি অলৌকিক কিছু না ঘটে তাতে আর বিলম্ব হওয়ার কোনো সুযোগ নেই বলেই মনে হয়। তারপরে আরও 1 বছর পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ থাকবে। পদ্মা সেতু চালু হওয়ার পরে এই 1 বছরের মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি ধরা পড়ে সেই ত্রুটি বিচ্যুতি ঠিকঠাক করার দায়িত্ব বর্তমানে কর্তৃপক্ষের উপর। এই ছিল মোটামুটি, আমরাও আশা করতে চাই আর নতুন কোনো সময় বিলম্বিত হবে না পদ্মা সেতু চালু হওয়ার জন্য। আশা করতে চাই 2022 সালের জুনে অবশ্যই দক্ষিণ অঞ্চলবাসী, একই সঙ্গে ঢাকাবাসী, একই সঙ্গে পুরো বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হবে, মানুষ নির্বিঘ্নে পদ্মা সেতু পার হতে পারবে অনেক দিনের দুর্ভোগ হলে। এই ছিল মোটামুটি আজকের ভিডিওতে, দেখাবে নিশ্চয়ই নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি রিপোর্টার্স ডাইরির সঙ্গে থাকবেন।